زون تقريبا في بازار تجمع ماسانس ماستر كاتشن ده هون ماسانس تلبو ماسانس ماستر برتر تاتكا كيفانغا মাছ দোয়া শেষ মাছের ডিমটা দেখাই বন্ধুদের তেলাপোয়া মাছের কি সুন্দর ডিম হইছে যে ডিম নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশা করি আমরা ভালো আছি বিকাল টাইম খেতে আইছি খেত দেখতে আইছি রঙগুলো গাড়ি বনছে আশা বন্ধু শাক আছে শাকও তুলতে আইছি আপনারা আমাদের সাথে চলেন শাক তুলতে মোটর শাক দেখাই বন্ধুদের বন্ধুরাও শাক তুলবেন আমার সাথে সাথে ঘাস খেতে মধ্যে শাক হয়েছে অনেক কলই থাকবো শাক খাম এদিক দিয়ে আছে এই যে উজু ওই মধ্যে এই যে খেসারি হইতেছে আর দুদিন পর খেসারি খাওয়া যাবে খাওয়া যাবে বন্ধুরা এই যে আমার হলো ইয়ে শাক তুললাম মোটর শাক আর কয় বছর প্রথম আসলে শাক তুললাম শাক একটা ছুটো রয়েছে একটা একটা করে হয়েছে তেমন ভালো হয় নাই কারণ পাখিতে খাইয়া থুইছে কবুতরে খাইছে কলই শাক তুললাম আমার শেষ দেখেন কি সুন্দর শাক মূলা শাক দেখেন কি সুন্দর মূলা শাক হয়েছে মূলা শাক উঠাই আমি লাল শাক না তলে ভরে গেল মূলা শাক উঠিয়ে দিলে লাল শাক আবার বড় হয়ে যাবে লাল শাক সবজি পছন্দ করে দেখে সব প্রকারের সবজি দিয়ে বুনছি আপনারা দেখতে থাকেন আবার গাজর গাজর তো বৃষ্টিতে মেরে গেছে আলু গাছটাও বেশি ভালো না এই যে বন্ধুরা যে বৃষ্টিতে আমার এবার এই ক্ষতি বেড়ে গেছে বৃষ্টিতে জায়গা জায়গা জ্বালাই নাই পিটিয়ে গেছে বৃষ্টিতে আর ওই যে রসুন যাই
উস্তাদ দুই ডাটা দালাইছে আর সব পচে গেছে বৃষ্টিতে। কি ঘাস আইছে রসুনের মধ্যে, এখন হলো সন্ধ্যা লাগছে প্রায়ই। মানে শীতের দিনে শাকসবজি আগের দিনে তো সন্ধ্যার সময় তুলে খাওয়া লাগে, কারণ কুয়াশা সকালে আসা যায় না, তুলে কুয়াশায় দিয়ে থমু সকালে রান্না করুম। কালকে শাক তুলছি, মোটর শাক তুলে রাখছিলাম কাল হলো সন্ধ্যার টাইমে। আর এই যে বেগুন আর সিম, এই তিন প্রকারের সবজি মিশে মাছ রান্না করুম। তেলাপোয়া মাছ কালকে বাজার থেকে আনছে, কাটিয়ে রাখছিলাম, ছুঁয়ে দিছিলাম। আর হলো মূলা শাক ভাজি করুম, এই শাক তাহলে আমি সবজি দেখাই জানো শাকটা। এবার প্রথমেই খাইলাম বছরে প্রথমে শাকটা, কারণ কেবল ছোটো ছোটো তো বড় লেসে খাওয়া যা। ঘাস খাতে দু একটা হয়েছিল, সেই শাক হলো কালকে তুলে আনছি। মোটর শাকের সেন্টে পেট ভরে যায়, সেন্টটা খুব ভাল লাগে, সুন্দর একটা বাসনা কর। যেগুলো শেষ ফালে ধোয়া লাগে একটা সময় চৌরা সিম, সিমের হলো প্রচুর ভিটামিন, বিসি দানা বিসি দেয় আরো বেশি ভিটামিন। ওদের বিসি প্রত্যেকটা মধ্যে বিসি হয়েছে, কি বড় বড় দুজাই অনেকগুলো হয়ে যা। বেগুন বেগুনের বেশি মানে একদম কষি বাড়ির গাছে, বেগুন খাইতে খুবই ভালো লাগে, একটার বেশি মানে। লবণ দিয়ে দিলাম মাছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাছে জিরাও দিয়ে দিলাম, জিরার ফাঁকি হলুদ বাঙাল লাগবে, তেলটা দিয়ে দিয়েছে। ওনারা কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। দুজন মানুষই দুইটা মাছ রান্না করতেছে একবারের জন্যই।
করে এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরষের তেল তেজপাতা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম বেগুন আর সিমটা আগে ভাজে নেব পরে শাকটা দিব সবুজ সবুজ কালার থাকবে রয়েছে নামিয়ে দেবে আজকে দুপুরে রান্না করছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করতেছি শাক ভাজি করছি মূলা শাক আর ডিম সিদ্ধ দিছি আর তেলাপোয়া মাছ দিয়ে সিম বেগুন আর ওই শাক নতুন একটা শাক মোটর শাক দিয়ে তরকারি রান্না করছি তো দুপুরের খাবার ডিম দিয়ে আদি কেন শাক মাছ তো দিয়েছি মাছ না দিলে খাইব না খোলা থাকে মাস্টার দাও তুমি দিন খাই না বের হয়ে দিনটা তো বড়
শাক প্রতিদিন রান্না শাক তো প্রতিদিন খাওয়া উচিত শাক বারো না দিন শীতের দিনে না শাকটাই খুব মজা আর তো আমি ও শাক তো কিনে নেবো না আছে লাল শাক হয়ে আছে তখন বাড়ির সব সবজি আছে লাল শাক পালং শাক মূলা শাক পালং শাক বড় হইতেছে শাকটা পছন্দ করি আগে থেকে নবল লাগবো না নমন তেল নিচলা শাকি বন্ধুরা আসল মতো আমাদের ভিডিও শেষ আগামী দিনে শুভেচ্ছা দিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ।